হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন, আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকেই ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা কি যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো প্রাইম ডিসকাশনস। কাল ছিল সানডে আর আমাদের হয়েছে প্রাইম ডিসকাশনস। তো সেই প্রাইম ডিসকাশনে কী কী টপিকে আলোচনা হয়েছে, কী কথা হয়েছে আমি একটা জিস্ট হিসেবে বলে দেবো। তো পুরোটা শুনলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, কথাবার্তা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এই বিষয়ে কথা হয়েছে, এই হয়েছে। তো ঠিক আছে, তো বোঝা গেছে, তো চলুন শুরু করা যাক। দেরি একদমই করবো না, সময় একদমই এবো না, কারণ সবার সময়ের দাম আছে, সবাই ব্যস্ত জীবনে। তো আপনাদের অল্প সময়ের মধ্যে বেশি আপডেটস দেওয়ার চেষ্টা করবো, যা কথাবার্তা হয়েছে সেগুলো ঝটপট আপনাদের কাছে কনভে করার চেষ্টা করবো। তো চলুন, আমি দীপায়ন, আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম আবারও। তো চলুন আমি দেরি না করে শুরু করছি। তো প্রথমেই আমি কথা বলবো যে অন প্যাসিভ নিয়ে। যে অন প্যাসিভের যে কথাটা, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে অন প্যাসিভ, ঠিক আছে, অন প্যাসিভ কি, যে অন প্যাসিভের সাথে আমাদের ফিউচার যে সিকিওর সেটা আপনাকে বুঝতে হবে। ফিউচার ইজ সিকিওর উইথ অন প্যাসিভ। অন প্যাসিভের সাথে আমাদের ভবিষ্যৎ সিকিওর আছে, মানে একদম সুরক্ষিত আছে, যেটাকে বাংলায় বললে হয় সুরক্ষিত আছে। তো অন প্যাসিভের সাথে আপনি যদি জুড়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত, ভবিষ্যৎ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এবার কথাটা হচ্ছে কেন, তার কারণ অন প্যাসিভ যেভাবে এগিয়ে চলেছে এই কোম্পানির যুগে, এই এই মানে কি বলবো, এই ভবিষ্যতে বলুন বা এই ফিউচার, এই দিস ইজ কারেন্ট সিনারিও, যে এখন কিন্তু সমস্ত কোম্পানি আমাদের এখান থেকে ফায়দা করতে আসছে, মুনাফা করতে আসছে। কোম্পানি কোনো প্রোডাক্ট বিক্রি করুক, কোম্পানি কোনো সার্ভিস প্রোভাইড করুক, সেখান থেকে মনে হচ্ছে কীভাবে কোম্পানি কাস্টমার্সদের থেকে লুটে নেবে, পকেট কেটে নেবে, পকেট ফাঁকা করে দেবে, সেটাই কিন্তু এখনকার কোম্পানিদের টার্গেট। সো আজকালকার জামানায়, আজকালকার যুগে দাঁড়িয়ে যেখানে অন প্যাসিভ কিন্তু পকেট ভরাতে এসেছে, আমাদের কথা বলছি না। আপনি যদি ভাবেন যে ফাউন্ডারদের কথা বলছেন দাদা, না না না, ফাউন্ডারদের কথা বলছি না, কাস্টমারদেরই কথা বলছি, ঠিক আছে। তো আজকালকার যুগে এমন ক্যাশব্যাক সিস্টেম, এমন কাস্টমার ওয়ান টু ওয়ান জয়েনিং বোনাসটা এত পরিমাণে হিউজ, পার্সেন্টেজের পরিমাণটা এত পরিমাণে বেশি যে কোনো কোম্পানি এটা প্রোভাইড করছে না, ইন ফিউচার করবেও না এবং করতে পারবেও না, ঠিক আছে। যেখানে অন প্যাসিভ, এবার অন বলবে তাহলে অন প্যাসিভ কীভাবে করছে, কারণ অন প্যাসিভ কোম্পানির ইন্টেনশনসটা আলাদা। এরা এসে যে কিন্তু হিউম্যানিটি আপলিফ্ট করতে, ঠিক আছে, মানুষকে জীবন বদলাতে, মানুষের সাথে সাহায্য করতে, এই জন্য অন প্যাসিভ কোম্পানি এসেছে। অন্যান্য কোম্পানির কিন্তু মোটিভ আলাদা, অন্যান্য কোম্পানির কিন্তু এসেছে নিজে মুনাফা করতে, লাভ করতে, অন প্যাসিভ কিন্তু সেই জন্য আসেনি। এইটা আপনাকে বুঝতে হবে, হেয়ার ইজ দ্য ডিফারেন্স। ওকে, তো এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এবার আসছি হচ্ছে রাইট, আপনাকে যে পরবর্তী যে টপিকটা সেটা কথা হচ্ছে অটোমেশনস। তো এবার আমরা কেন এসেছি বলুন, অটোমেশনসের জন্য এসেছি। আচ্ছা, অটোমেশনস কি? তো অটোমেশনস হলো সেটাই যে দেখুন, কোনো কিছু আমরা করবো না, অটোমেশনস মানে অটোমেটিক্যালি হবে, মানে কাস্টমার্স ডাকা হোক, সেল হোক, মার্কেটিং হোক, ঠিক আছে, এই সমস্ত কাজ কী হবে, অটোমেটিক্যালি হবে। আমরা সেই জন্যই তো এসেছিলাম, কারণ এখানে আমাদের কী বলা হয়েছিল যে এখানে আমরা কী পাবো, মানি ফ্রিডম মানে পয়সা পাবো, টাইম ফ্রিডম মানে সময় পাবো। নো ওয়া, কোনো কাজ আপনাকে করতে হবে না, শুধু পয়সা দেবে না, আপনার কাজ কোম্পানি নয়, এআই করে দেবে। কে করে দেবে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কাজ করে দেবে। এটাই তো আমরা জেনেছিলাম, এটাই তো আমরা শুনেছিলাম নাকি? তো সেটাই, তো এই অটোমেশনসের যুগে আমরা অটোমেশন একদম ঠিকভাবে ইউজ করছি, সঠিকভাবে তার ইউজ করছি। তো সেখানে দাঁড়িয়ে অটোমেশনসের যুগে দাঁড়িয়ে অনেকেই কিন্তু এটাকে বিশ্বাস করেনি বা ভরসা করেনি, অনেকেই ছেড়ে কিন্তু চলে গেছে। এমন এমন অনেক হার্ডলস টাইম এসেছে, কঠিন সময় এসেছে, যেখানে কিন্তু অনেকেই অন প্যাসিভকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এই সময়টাও খারাপ, আমি জানি এই সময়টাও ব্যাড টাইমস, হার্ড টাইমস বলতে পারেন, কিন্তু এই সময়ে অনেকে কোম্পানি ছেড়ে চলে যাওয়ার কথা বলুন বা কোম্পানিকে থেকে সরে যাওয়া বলুন, চেষ্টা করছে বা করবে বা করেছে, কিন্তু এই সময় কিন্তু কোম্পানি থেকে ছেড়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ দ্য রিফান্ড প্রসেস ইজ ক্লোজড। সো এখন এই মুহূর্তে কোনো রকম রিফান্ড প্রসেস চলবে না। তো কেউ চাইলে যদি ভাবে যে ফেরত যাবে, ছেড়ে দেবে, সে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এটা কিন্তু একদিক থেকে ভালো, কারণ সে কোনো ভুল ডিসিশান নিতে পারবে না, সে যদি চায় ছেড়ে চলে যেতে সে কিন্তু যেতে পারবে না, তার কারণ তার হাতে কোনো অপশনস নেই, ঠিক আছে, এটা কিন্তু ভালো। আর এই এই ভালোর দিক থেকে দেখতে গেলেই অনেকে কিন্তু এই সময় বিরক্ত হয়ে যাচ্ছে, নারাজ হয়ে যাচ্ছে, মন থেকে খারাপ কথা বেরিয়ে যাচ্ছে, কটু কথা বেরিয়ে আসছে,
এটা একটা ভালোভাবে বোঝালে আপনি বুঝতে পারবেন যে ধরুন আপনার না কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে এবং আপনার মনে তার বিষয়ে না কোনো রকম ভালো জিনিস নেই, আপনি মনে মনে তাকে খুব গালি দেন বা মনে মনে খুব বাজে কথা বলেন তার সম্বন্ধে, তো যখন তার সামনে সামনাসামনি ঝগড়া হবে না তখন আমি ফট করে আপনার মুখ থেকে সেই কথাটা বেরিয়ে আসবে, ফট করে সেই গালি গালাজ বেরিয়ে আসবে বা কোনো একটা কটু কথা বেরিয়ে আসবে যেটা কিন্তু আপনিও অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে বেরিয়ে গেলো, এটা মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি সরি সরি, কিন্তু সরি সরি করার সময় নেই, তার কারণ আপনার মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন সেই কথাটা তখনই বেরোয় যখন আপনার মনে তার বিষয়ে কোনো এরকম কথা থাকে, এটা বুঝতে হবে আপনাকে। তো তেমনই এটার কেস, তো আপনার মনে যদি কোনো বিষয়ে খারাপ জিনিস থাকে, আপনার যদি কোম্পানি সম্বন্ধে নেগেটিভ ইম্প্যাক্ট ভেতরে তৈরি হয়ে যায়, সেটা কিন্তু বেরোচ্ছিল না, কারণ কোম্পানি প্রোগ্রেস করছিল, কোম্পানি রান করছিল, কোম্পানি বিভিন্ন আপডেটস আসছিল। এখন যেই কোম্পানির হার্ড টাইম এসেছে, মানে যখন কঠিন সময় এসেছে আর কি, যখন কোম্পানি কোনো আপডেটস আসছে না, আসছেন মাসে একবার, মান্থলি নয় উইকলি একবার আসছে, মিটিং ব্যাপারটা খুব কমে গেছে, ইউটিউবে ভিডিওস দুবেলার জায়গায় একবেলা এবং দু তিন দিন ছাড়া ছাড়া আসছে, সেখানে কিন্তু আপনার মন থেকে ওই খারাপ জিনিসগুলো বেরোচ্ছে, বেরোবে যদি না বেরোয়, এবং অনেকের বেরিয়ে গেছে, তো এইটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আপনার মনে যা থাকবে সেটাই আপনার মন থেকে বেরিয়ে আসবে, এটাই কিন্তু সিস্টেম, এভাবেই চলে। আপনি একটা হাতে জলের বালতি নিয়ে যাচ্ছেন, হেঁটে আমি যদি আপনাকে ধাক্কা দিই তাহলে আপনার কী পড়বে? জলই পড়বে। কেন জল পড়বে, অন্য কিছু কেন পড়বে না? কারণ আপনার বালতিতে জলই আছে। আপনার বালতিতে জলের জায়গায় আপনি এক বালতি দুধ নিয়ে যেতেন সকালবেলা, তো সেই আপনাকে যদি ঠেলতাম তাহলে জলের বদলে কী পড়তো? দুধ পড়তো, কারণ আপনার বালতিতে দুধ ছিল। তো তেমনই একদম সেম আপনার কাছে যে জিনিসটা থাকবে সেটাই পড়বে, সেটাই বেরিয়ে আসবে বাইরে, চলকে বাইরে সেটাই পড়বে। তো তেমনই আপনার মনে খারাপ থাকলে খারাপ বেরিয়ে আসবে, এবং এটা আমরা তো প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি, প্রচুর মানুষের থেকে এরকম কমেন্ট পাই, নানা রকম নেগেটিভ সাজেশনস বলবো না, নেগেটিভ রিয়াকশন পাই যে এই ওই সেই, কিন্তু আমরা কিছু মনে করি না, গায়ে লাগাই না, কারণ অনেক অনেক রকম বলবে, অনেকে বুঝতে পারছে না তাই। আচ্ছা চলো, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে রাইট মাইন্ডসেট। এইটাই লিঙ্কড আপ দের এরম প্রবলেমের জন্যই এটা বলা হচ্ছিল যে মাইন্ডসেটটা সঠিক হওয়া প্রয়োজন, রাইট মাইন্ডসেট, সঠিক মানসিক অবস্থার প্রয়োজন, মানসিক চিন্তা ভাবনার প্রয়োজন, ঠিক আছে? আপনি কোম্পানি সম্বন্ধে একটা সঠিক মাপকাঠি তৈরি করুন, সংখ্যাটি নিজের একটা মনে একটা ধারণা তৈরি করুন যে আজ যাই হোক কোম্পানি আমাদের ধোকা দেবে না, অ্যাসারের উপর ভরসা রাখুন, ঠিক আছে? অ্যাসার কী বলেছেন, উই আর ভেরি ক্লোজ টু সাকসেস, আমরা সাফল্যের অনেক অনেক কাছে এসে গেছি, ঠিক আছে? সাফল্যের অনেক কাছে এসে গেছি সেটা অ্যাসার বলেছেন, নিজে বলেছেন, তো আর ভয় কিছু। এবং উনি এটাও বলেছিলেন যে বেশিরভাগ না, মাস ছয়েকের বেশি লাগবেও না, তো ছ মাসের বেশি লাগবে না বলেছেন, অলরেডি দেড় মাস কভার, ছ মাস তো লাগবেই না, তাহলে তিন চার মাস লাগতে পারে, দু মাস লাগতে পারে, আড়াই মাস লাগতে পারে, বলতে পারবো না আমি, কিন্তু হ্যাঁ আর বেশি দেরি নেই বা সেটাই বলতে পারবো। তো সাথে থাকুন, চিন্তা করবেন না বেশি, সফলতা আসবে, আজ না কাল, হয়তো জিন্দগি মে দের জরুর হ্যায় লেকিন অন্ধেরে নেই হ্যায়, কী বললাম, জীবনে দেরি হয়তো আছে কিন্তু অন্ধকার নেই, ঠিক আছে? তো হয়তো দেরি করে পাবো কিন্তু পাবো, আজ না কাল পাবো, এইটাই বুঝতে হবে। তো আপনার অ্যাকচুয়ালি এটা এবার এটা তখনই পসিবল যখন আপনার মনে হচ্ছে রাইট ইন্টেনশনস থাকবে, গ্রেট ভিশন থাকবে। তো আপনার মনে সেই ইন্টেনশন, আপনার মনে যে লক্ষ্যটা সেটা পজিটিভ হওয়া প্রয়োজন, আপনার ভিশনারি হওয়া প্রয়োজন, যার সাথে থাকছেন, যার সাথে উঠছেন বসছেন, যে মানুষটার সাথে, সেটা অ্যাজ স্যার অ্যাজ মুফারে, তার সাথেই আপনি তার কথা শুনছেন এতবার ধরে, তো তার মাইন্ডসেটটা যেমন, আপনিও আশা করছি সেরকম মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করুন, আপনারই মঙ্গল হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন, আরও আবারও আসবো কোনো দিন কোনো মিটিংসের আপডেট নিয়ে, আশা করছি অনপাসে 360 হবে, অ্যাজ স্যার আসবে, এবং যত শীঘ্র সম্ভব সব কিছু সিনারিও বদলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।